তো আমি আজ বানাবো চিকেন পাটিসাপটা। তো তার জন্য প্রথমে আমি চিকেনটা দিয়ে পুর তৈরি করব। তো চিকেনের পুরটা তৈরি করার জন্য আমার লাগছে, এই যে চিকেন আমি টুকরো করে কিমা করে নিয়েছি, লাগছে কাঁচা লঙ্কা কুচানো, লেবু, এটা পেঁয়াজটা আমি বেটে পেস্ট বানিয়ে নিয়েছি, ধনিয়া পাতা, আদা রসুনের পেস্ট লাগছে, নুন, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে জিরে মরিচ আর চালের গুঁড়ো একসাথে ভেজে গুঁড়ো করা, এটা হলুদ গুঁড়ো, এটা ধনিয়া গুঁড়ো, এটা গরম মশলা। তো আমি শুরু করছি, প্রথমে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। তারপরে এই যে আদা রসুনের পেস্টটা নিয়ে নেবো, কিছু কাঁচা লঙ্কা নিয়ে নেবো, পেঁয়াজ, আন্দাজ মতো নুন, এই যে সামান্য লঙ্কার গুঁড়ো, সব অল্প অল্প দেব। এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো আর এটা হচ্ছে গরম মশলা আর এই যে লেবুর রস, দানাগুলো আগেই বার করে নিয়েছি। তো সবগুলো এবার একসাথে ভালো করে মেখে নেব। এই যে সবগুলো উপকরণ দিয়ে আমি একসাথেই ভালো করে মেখে নিয়েছি, এটা 30 মিনিট আমি চাপা দিয়ে রাখবো, 30 মিনিট বাদে আমি এটাকে রান্না করে নেব। তো আমি 30 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখেন এরকম হয়েছে, এবার আমি এটা রান্না করে নেবো। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তো প্রথমে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেল আমি অল্পই দেবো, বেশি দেবো না, একদম অল্প তেলেই এটা রান্না করব। তেলটা যখন একটু গরম হবে তখন আমি মাংসটা দিয়ে দেবো। তোমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি পুরো রান্নাটা করে নেব। তো আমার চুলটা তৈরি হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, কিন্তু নুনটা যে যেমন খাবেন স্বাদ মতো দেখে আবার যদি লাগে তা দিয়ে দেবেন। আমি রান্নাটা করে নিয়েছি, পুরটা তৈরি করেছি, কিন্তু আমি একটুও পানি দিইনি। হ্যাঁ, আমি এই চিকেন পাটিসাপটার জন্য এই যে চিকেনের এই পুরটা তৈরি করে এই ঢেলে নিয়েছি। এরপরে আমি পাটিসাপটার জন্য একটা গোলা তৈরি করব, তার জন্য লাগবে আমার ময়দা, ডিম, দুটো ডিম নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর নিচ্ছি গোলমরিচ আর আন্দাজ মতো নুন আর তেল। তো প্রথমে আমি ময়দা নিয়ে নেব, তারপরে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর এই যে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা যেটা রেখেছি ওটা দিয়ে ভালো করে এবারে এইগুলোকে মিশিয়ে নেব আগে। এবারে আমি এইরকম অবস্থায় ডিমটা দিয়ে আরো ভালো করে মিশিয়ে নেব। তো আমার সুন্দর একটা গোলা তৈরি হয়ে গেছে, এবারে আমি পাটিসাপটা বানিয়ে ফেলবো। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে আমি প্যান বসিয়েছি, এবারে এর উপরে একদম সামান্য তেল দেব, একদম সামান্য। প্যানটা গরম হয়ে গেছে, আবার এবারে আমি গ্যাসটা মিডিয়াম করে দিয়ে
नाम पुट्टा एरकम भाव दिए देव तो এরকম করে ফোল্ড করে দিতে হবে দিয়ে এবার ওই পিটটা ভেজে নেব তো আমি উল্টে দিয়ে ঠিক করেই ভেজে নিয়েছি আমার চিকেন পাটিসাপটা একটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নেব তো আমি আমার সবগুলো এইভাবেই ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি প্লেটে সাজিয়ে নেব তো আমার চিকেন পাটিসাপটা একদম খাওয়ার জন্য রেডি ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট লাইক और बेशी बेशी शेयर करबें और नतून नतून वीडियो पे चैनल सब्सक्राइब कर।